শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে কিভাবে সিভি লিখতে হয়, সিভি লেখার নিয়মগুলো সম্পর্কে তোমরা জানতে চেয়েছো। তোমাদের এবছর বার্ষিক পরীক্ষায় এই যে রাইটিং পার্ট রয়েছে সেখানে সিভি সম্পর্কে একটি প্রশ্ন রয়েছে, আর যেহেতু তোমরা ক্লাস 8-এ এখন পর্যন্ত জানো না যে কিভাবে সিভি লিখতে হয়, এটি তোমাদের জন্য লেখা অনেকটা কষ্টসাধ্য হয়ে যেতে পারে। আর এজন্য আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে যে কিভাবে তোমরা একটি সিভি লিখতে পারো, তোমাদেরকে যেভাবে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের আদলে। প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব যে সিভি আসলে ঠিক কী। দেখো, সিভি হচ্ছে দুইটি অক্ষরের সমন্বয়ে একটি শব্দ। এই দুইটি অক্ষরের আবার পূর্ণরূপ রয়েছে, সেটি হচ্ছে কি, দেখো, কারিকুলাম ভিটাই। এখানে আমি সামনে ডিটেলস লিখে দিয়েছি, সিতে হয় কারিকুলাম এবং ভিতে হয় ভিটাই। এই যে কারিকুলাম ভিটাই, এটিকে মূলত সংক্ষেপে বলা হয় সিভি। এই সিভিকে অনেক সময় কিন্তু আবার রিজিউমিও বলা হয়। তো এই সিভি এবং বায়োডেটা, এই দুটির মধ্যে কিন্তু অনেকে মিল করে ফেলে। অনেকে মনে করে যে সিভি এবং বায়োডেটা এক জিনিস, কিন্তু প্রকৃতপক্ষে সিভি এবং বায়োডেটা এক জিনিস নয়। সিভি হচ্ছে একজন ব্যক্তির প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিবরণ। একজন ব্যক্তি, তিনি তার শিক্ষা জীবনে, তিনি তার পেশাগত জীবনে যেই সকল দায়িত্বগুলো পালন করেছেন বা এই সংক্রান্ত যে সকল বিস্তারিত বিবরণগুলো রয়েছে, সেগুলো মূলত সিভি বা রেজিউমেতে উঠে আসে। অপরদিকে বায়োডেটা মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, অর্থাৎ একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস এই বায়োডেটার মধ্যে উঠে আসে। সুতরাং আমরা বলতে পারি যে সিভি এবং বায়োডেটা এক জিনিস নয়। আর তোমরা এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা সিভি মানে এখান থেকে জেনে নিলাম যে একজন ব্যক্তির যে শিক্ষাগত জীবন রয়েছে এবং তার প্রাতিষ্ঠানিক যে সকল কর্মগুলো রয়েছে সেই সকল তথ্যগুলোই মূলত সিভিতে লেখা হয়ে থাকে। তো এবার আমরা সরাসরি প্রশ্নে চলে যাব যে আমাদেরকে ঠিক কী করতে বলা হয়েছে। দেখো, বলা হয়েছে এ রেপুটেটেড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন নেমড গ্রিন ফ্রেন্ডস ইজ উইলিং টু অ্যাপয়েন্ট সাম স্কিলড অ্যান্ড কোয়ালিফাইড গার্ডেনার্স ফর দেয়ার অনগোয়িং প্রজেক্ট। দেখো, এখানে একটি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, একটি সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন বা সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। তো তারা চাচ্ছে কোনো ব্যক্তিকে, কোনো দক্ষ স্কিল কোনো ব্যক্তিকে বা যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে যিনি হবেন গার্ডেনার। দেখো, গার্ডেনার্স মানে কি, মালি, বা সংক্ষেপে আমরা বলতে পারি যে বাগান যিনি করেন বা গাছপালা যিনি যত্ন করেন সেই ব্যক্তি। তো এরকম কোনো ব্যক্তিকে তারা সন্ধান করছেন, তাদের প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য বা কাজ করানোর জন্য তারা খুঁজছেন। তাদের যে প্রজেক্ট রয়েছে বা প্রকল্প রয়েছে সেখানে এই ধরনের ব্যক্তিকে তারা খুঁজছেন। দে ওয়ান্ট এলিজিবল অ্যান্ড সেন্সিবল কুমার্স উইথ এসএসসি অ্যান্ড 2 years অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড হু উইল ফ্যাসিলাইট অ্যান্ড সাপোর্ট অল অ্যাসপেক্টস অফ গার্ডেনিং ইন দ্য প্রজেক্ট। তো সেই ব্যক্তিটি কেমন হবে, তার যোগ্যতা সম্পর্কেও এখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। সেই ব্যক্তিটি হতে হবে সেন্সিবল, অর্থাৎ তিনি বিচক্ষণ হবেন, বুদ্ধিমান হবেন, উইথ এসএসসি, যার থাকবে এসএসসি সার্টিফিকেট অ্যান্ড 2 years অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, এবং এই ক্ষেত্রে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা তার থাকতে হবে। হু উইল ফ্যাসিলাইটেট অ্যান্ড সাপোর্ট অল অ্যাসপেক্টস অফ গার্ডেনিং ইন দ্য প্রজেক্ট। এই প্রজেক্টে যিনি গার্ডেনিং করার যে সকল সাহায্যগুলো রয়েছে সেই সাহায্যগুলো তিনি করতে পারবেন, এরকম অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন ব্যক্তিকেই মূলত তারা চাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি বুঝে নিলাম। আমি আরও একবার বুঝে দিচ্ছি, একটা প্রতিষ্ঠান, একটা সমাজসেবা প্রতিষ্ঠান, তারা কোনো ব্যক্তিকে খুঁজছেন চাকরি দেওয়ার জন্য। তো সেই চাকরিতে পদের নাম হচ্ছে গার্ডেনার, অর্থাৎ মালি বা যিনি গাছ লাগাবেন এই ব্যক্তি। তার কী কী যোগ্যতা থাকা লাগবে, সেই ব্যক্তি হবে সেন্সিবল, বুদ্ধিমান বা বিচক্ষণ, তার এসএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং তার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজটি করার জন্য। তোমরা যে কোনো প্রশ্ন যদি খুব ভালোভাবে বুঝে নাও তাহলে কিন্তু তোমরা খুব সহজভাবেই সেই সিভিটি লিখতে পারবে। তো আমরা প্রথমে প্রশ্নটি বুঝে নিলাম, এবার আমাদেরকে কী করতে বলা হয়েছে। দেখো, বলা হয়েছে ইফ ইউ থিঙ্ক ইউ আর আ সুইটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দিস পোস্ট রাইট এ সিভি ফর দ্য জব। তো যদি তুমি মনে করো যে তুমি হচ্ছ এই পোস্টটির জন্য বা এই পদের জন্য একজন সুইটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট, একজন
উপযুক্ত, সুইটেবল উপযুক্ত অ্যান্ড কোয়ালিফাইড এবং যোগ্য একজন ক্যান্ডিডেট মানে হচ্ছে প্রার্থী। তুমি যদি মনে করো নিজেকে যে তুমি এই পদের জন্য একজন উপযুক্ত, একজন যোগ্য প্রার্থী, তাহলে রাইট এ সিভি ফর দ্য জব। তাহলে তুমি এই চাকরিটির জন্য একটি সিভি লিখো। তো সিভি কি, আমি কিন্তু এই ক্লাসের শুরুতেই তোমাদেরকে জন্য বুঝিয়ে দিয়েছি, কারিকুলাম ভিচাই, যেখানে মূলত একজন ব্যক্তির প্রাতিষ্ঠানিক এবং অন্যান্য যে সকল পেশাদার তথ্যগুলো রয়েছে সেগুলো উল্লেখ থাকবে। তো আমরা এখন একটি সিভি লিখব। এখন সিভি লিখলেই হবে না, সেই সিভিতে আবার বেশ কিছু তথ্য উল্লেখ করতে হবে। কোন কোন তথ্যগুলো আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে সেগুলো আবার এখানে নিচে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। দেখো, দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন ইউর সিভি। নিচে কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, এই পয়েন্টসগুলো অবশ্যই আমাদের সিভিতে উল্লেখ করতে হবে। তো সেই পয়েন্টসগুলো কী কী? প্রথমত, ক্রিয়েট এ হেজার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন। তোমাকে তোমার যোগাযোগ করার যে তথ্য রয়েছে সেই সকল তথ্য দিয়ে একটি হেডার তৈরি করতে হবে, অর্থাৎ উপরের অংশ, সিভির উপরের অংশ তৈরি করতে হবে। তোমরা একদমই ঘাবড়ে যাবে না, একটু পরেই আমি সেটি তোমাদেরকে দেখিয়ে দেবো একেবারে হাতে কলমে। দেখো, দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে ইনক্লুড কেরিয়ার অবজেক্টিভস। তোমার ভবিষ্যতের যে লক্ষ্য সেই লক্ষ্যটা সেখানে উল্লেখ করতে হবে। প্রোভাইড এডুকেশনাল ডিটেলস, তোমার যে শিক্ষাগত বিস্তারিত তথ্য রয়েছে সেগুলো সেখানে উল্লেখ করতে হবে। প্রোভাইড ইওর রিলেভেন্ট স্কিলস, এই সম্পর্কিত যেই দক্ষতাগুলো তোমার আছে সেই দক্ষতাগুলো তোমাকে উল্লেখ করতে হবে। এখানে রিলেভেন্ট স্কিলস বলতে বোঝানো হয়েছে প্রাসঙ্গিক স্কিলসের কথা বা প্রাসঙ্গিক দক্ষতা। দেখো, এখানে একজন গার্ডেনার চাচ্ছে তারা। সুতরাং তুমি যদি মনে করো যে তুমি একজন গার্ডেনার হতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার এই সংক্রান্ত বিভিন্ন যোগ্যতা কিন্তু তোমার থাকবে। সুতরাং তোমাকে এই যে প্রাসঙ্গিক স্কিলগুলো বা দক্ষতাগুলো এখানে উল্লেখ করতে হবে। এরপরে দেখো, বলা হয়েছে ডিসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউটস, তোমার ব্যক্তিগত কিছু তথ্য সেখানে উল্লেখ করতে হবে। এরপরে বলা হয়েছে গিভ টু রেফারেন্সেস, তোমাকে দুটি রেফারেন্স সেখানে উল্লেখ করতে হবে। রেফারেন্স বলতে বোঝানো হয় সুপারিশ, অর্থাৎ তুমি যে সেখানে সিভিটি সাবমিট করবে, তোমাকে চেনে জানে এমন দুইজন ব্যক্তি তোমার জন্য সুপারিশ করবেন। তো আমরা এই সকল পয়েন্টগুলোকে মাথায় রেখে, বিবেচনায় রেখে আমাদের সিভিটি ডেভেলপ করব। তাহলে এবার চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা খুব চমৎকার একটি সিভি এই প্রশ্নের উপরে লিখতে পারি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি আমার নিজের নামে একটি সিভি লিখেছি, এবং এই সিভিটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে তুমি কিভাবে তোমার নিজের নামে একটি সিভি লিখবে। দেখো, প্রথমে আমি লিখেছি সিভি অফ বেলাল হুসাইন। এখানে তুমি তোমার নাম দেবে। যদি তোমার নাম হয় রাজু, তুমি লিখতে পারো সিভি অফ রাজু। যদি তোমার নাম হয় মিনা, তুমি লিখতে পারো সিভি অফ মিনা। তো তোমার নামটা তুমি ঠিক এভাবে সিভি অফ তারপর লিখে দিবে। এরপরে দেখো, অ্যাড্রেস লিখবে, অ্যাড্রেস তোমার জায়গা তুমি লিখবে, আমি আমার জায়গার নাম লিখে দিয়েছি। এরপরে কন্ট্যাক্ট নাম্বার দেবে, অর্থাৎ তোমার ফোন নাম্বার দিবে। তুমি তোমার ইমেল অ্যাড্রেসটাও চাইলে এখানে দিয়ে দিতে পারো। দেখো, এই অংশটুকু আমরা এজন্য লিখেছি কারণ আমাদের যেই সিভি লেখার নিয়ম সেখানে বলা হয়েছিল, প্রথমেই বলা হয়েছিল যে ক্রিয়েট এ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন। এজন্য আমরা কি করলাম, ঠিক এভাবে একটা হেডার অংশ তৈরি করলাম, সেখানে আমাদের নাম, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিলাম, এবং ঠিক তারপরে আমরা এভাবে একটা চিকন দাগ টেনে দিলাম। এটা হচ্ছে আমাদের সিভির হেডার অংশ। শিক্ষার্থীরা, ঠিক এভাবেই তোমরা লিখবে। এরপরে আমাদেরকে বলা হয়েছিল কেরিয়ার অবজেক্টিভ এখানে উল্লেখ করতে। কেরিয়ার অবজেক্টিভ হচ্ছে জীবনের লক্ষ্য, অর্থাৎ তুমি তোমার জীবনে কি হতে চাও, তোমার লক্ষ্যটা আসলে কি, সেই কেরিয়ার অবজেক্টিভ তুমি উল্লেখ করবে। তো আমি খুবই সংক্ষেপে আমার কেরিয়ার অবজেক্টিভের কথা এখানে উল্লেখ করেছি। আমি আমার জীবনের লক্ষ্য হিসেবে এখানে লিখেছি, আই এইম টু কন্টিনিউয়াসলি এনহ্যান্স মাই নলেজ অ্যান্ড স্কিলস। আমার উদ্দেশ্য হচ্ছে ধারাবাহিকভাবে, কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে বা অবিরতভাবে এনহ্যান্স মাই নলেজ অ্যান্ড স্কিলস। আমার যে জ্ঞান রয়েছে এবং আমার যে দক্ষতা রয়েছে সেগুলোকে সমৃদ্ধ করা, এনহ্যান্স সমৃদ্ধ করা বা বৃদ্ধি করা, এটি হচ্ছে আমার উদ্দেশ্য। লেইং এ স্ট্রং ফাউন্ডেশন ফর মাই ফিউচার অ্যাকাডেমিক প্রফেশনাল জার্নি, এবং আমার যেই ভবিষ্যতের যে প্রাতিষ্ঠানিক জার্নি রয়েছে বা ভবিষ্যতের যেই পেশাগত জার্নি রয়েছে সেটার একটা স্ট্রং ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি করা, এটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য। মাই গোল ইজ টু এক্সপ্লোর অপরচুনিটিস দ্যাট উইল ডেভেলপ মাই প্রবলেম সলভিং অ্যাবিলিটিস, টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ স্কিলস, প্রিপেয়ারিং ফর এ ক্যারিয়ার ইন এ ফিল্ড হোয়ার আই ক্যান মেক এ পজিটিভ ইম্প্যাক্ট অন সোসাইটি। দেখো, এখানে আমি আরও লিখেছি যে আমার লক্ষ্য হচ্ছে টু এক্সপ্লোর অপরচুনিটিস।
আমি এমন কিছু অপরচুনিটি বা এমন কিছু সুযোগ সেগুলোকে এক্সপ্লোর করতে চাই বা অন্বেষণ করতে চাই দ্যাট উইল ডেভেলপ মাই প্রবলেম সলভিং অ্যাবিলিটিস, যেটা কিনা আমার সমস্যা সমাধান করার যেই দক্ষতা রয়েছে সেটিকে ডেভেলপ করবে বা উন্নত করবে। টিম ওয়ার্ক, আমার দলগত কাজ করার যে দক্ষতা সেটিকে বাড়াবে, আর লিডারশিপ স্কিলস এবং আমার নেতৃত্ব দেওয়ার যে দক্ষতা রয়েছে সেটিকে বৃদ্ধি করবে। প্রিপেয়ারিং মি ফর এ ক্যারিয়ার, আমাকে প্রস্তুত করে তুলবে এমন একটি ক্যারিয়ারের জন্য বা এমন একটি ভবিষ্যতের জন্য, ইন এ ফিল্ড, এমন একটি ক্ষেত্রে হোয়ার আই ক্যান মেক এ পজিটিভ ইম্প্যাক্ট অন সোসাইটি, যেখানে কিনা আমি সমাজের জন্য পজিটিভ বা ইতিবাচক একটি প্রভাব বিস্তার করতে পারি। তো শিক্ষার্থীরা, ঠিক এভাবে খুবই সংক্ষেপে তোমরা তোমাদের যেই ক্যারিয়ার গোল রয়েছে বা ক্যারিয়ার অবজেক্টিভ রয়েছে সেটি উল্লেখ করতে পারো। আমি এখানে আমার কথাগুলো উল্লেখ করেছি, তুমি চেষ্টা করবে তোমার ক্যারিয়ারের যেই অবজেক্টিভ রয়েছে বা লক্ষ্য রয়েছে সেটি এখানে উল্লেখ করে দিতে। তোমরা চাইলে আমার এই লেখাটিও ফলো করতে পারো। তো প্রথমে আমাদেরকে বলা হয়েছিল ক্যারিয়ার অবজেক্টিভ লিখে দিতে, সেটি আমরা লিখলাম। এরপরে আমরা বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো লিখব। দেখো, আমি এরপরে লিখেছি পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস বলতে এখানে বোঝানো হয়েছে তোমার ব্যক্তিগত যে সকল ইনফরমেশনগুলো রয়েছে বা তথ্যগুলো রয়েছে সেগুলো তুমি লিখে দিবে। তো আমি এখানে সেগুলো লিখে দিয়েছি, যেমন নাম, আমার নাম লিখে দিয়েছি, ফাদার্স নেম, আমার বাবার নাম লিখে দিয়েছি, মাদার্স নেম, আমার মায়ের নাম লিখে দিয়েছি, ডেট অফ বার্থ, আমার জন্ম তারিখ লিখে দিয়েছি, অ্যাড্রেস, আমার ঠিকানা এখানে লিখে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার, আমার ফোন নাম্বার এখানে লিখে দিয়েছি, ন্যাশনালিটি মানে হচ্ছে জাতীয়তা, আমার জাতীয়তা আমি এখানে লিখে দিয়েছি। এখানে যে তথ্যগুলো সেগুলো হচ্ছে একেবারেই নমুনা তথ্য, তুমি তোমার যে অরিজিনাল তথ্য রয়েছে সেগুলো তুমি এখানে খুব সুন্দরভাবে লিখে দিবে। শিক্ষার্থীরা একটি বিষয় খুবই ভালোভাবে খেয়াল রাখবে, দেখো নেমের পরে আমি একটি ক্লোন দিয়েছি, তারপরে আমার নাম লিখেছি, আবার দেখো ফাদার্স নেমের পরেও আমি একটা ক্লোন দিয়েছি, প্রত্যেকটা ক্লোন কিন্তু আমি এক সমান বরাবর দিয়েছি, একটু কিন্তু এদিক সেদিক যায়নি। তোমরাও একটি সিভির সৌন্দর্য বজায় রাখার জন্য ঠিক এক সমান বরাবর এভাবে ক্লোন দেবে, একটু যেন এদিক সেদিক না যায় সেদিকটা তোমরা খেয়াল রাখবে। তোমরা চাইলে এখানে একটি স্কেল ব্যবহার করতে পারো। তো এভাবে তোমরা তোমাদের পার্সোনাল ডিটেলস লিখে দিবে। দেখো এখানে আমি পার্সোনাল ডিটেলস হিসেবে যে সকল তথ্যগুলো ব্যবহার করেছি বা উল্লেখ করেছি, তোমরা চাইলে এর বেশি অতিরিক্ত কোনো তথ্য ইউজ করতে পারো, তবে তোমরা এখন যেই লেভেলে আছো সেই লেভেলে আমি মনে করছি এর বেশি পার্সোনাল কোনো তথ্য দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তো এটুকু তোমরা লিখলে, এরপরে তোমরা চলে যাবে এডুকেশনাল ডিটেলসে, অর্থাৎ তোমাদের যেই শিক্ষাগত যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো তোমরা এখানে যুক্ত করবে। তো শিক্ষাগত যে সকল তথ্য সেগুলো আমি এখানে কি যুক্ত করেছি, দেখো এক্সাম, আমি এক্সামের নাম দিয়েছি জেএসসি, এসএসসি, যদিও তোমরা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করোনি, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করোনি, কিন্তু যেহেতু তোমাদের প্রশ্নে উল্লেখ রয়েছে তাই নমুনা তথ্য হিসেবে তোমরা এভাবে লিখে দিবে। তো এখানে তোমরা একটি ছক তৈরি করবে, সেই ছকে তোমরা উল্লেখ করবে পরীক্ষার নাম, তারপরে বোর্ডের নাম, তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ, গ্রুপের নাম, তুমি যে বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ, পাসিং ইয়ার, তুমি যেই বছর পরীক্ষা পাস করেছ, এবং রেজাল্ট, তোমার পরীক্ষার ফলাফল কী। এভাবে তোমরা একটি ছক তৈরি করে সেখানে তোমার শিক্ষাগত যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করতে পারো। আমি আবারও বলছি, এই সকল তথ্যগুলো তোমাদের একজনেরও থাকবে না, কারণ তোমরা কেবলমাত্র অষ্টম শ্রেণীতে পড়ো। তো তোমরা এখানে নমুনা হিসেবে এগুলো উল্লেখ করে দিবে। এরপরে আমাদেরকে উল্লেখ করতে বলা হয়েছে রিলেভেন্ট স্কিলসের কথা। দেখো রিলেভেন্ট স্কিল, তো রিলেভেন্ট স্কিল মানে হচ্ছে কি, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে দক্ষতা, প্রাসঙ্গিক দক্ষতা, তোমাদেরকে কোন বিষয়ের উপর সিভি লিখতে বলা হয়েছে, তোমরা এমন একটি পোস্টে চাকরি করতে যাচ্ছ যেখানে তারা মূলত একজন গার্ডেনার নিচ্ছে, সুতরাং গার্ডেনার হওয়ার জন্য তোমার যে সকল প্রাসঙ্গিক দক্ষতাগুলোর প্রয়োজন সেই দক্ষতাগুলোর কথাই এখানে উল্লেখ করতে হবে। দেখো এখানে আমি উল্লেখ করেছি প্লান্টিং ট্রিস অ্যান্ড কেয়ার, অর্থাৎ গাছপালা লাগানো এবং সেগুলোকে যত্ন নেওয়া, এক্সপিরিয়েন্স ইন প্ল্যান্ট ডিজিজ প্রিভেনশন, গাছপালার যে বিভিন্ন রোগব্যাধি হয় সেগুলো প্রতিরোধ করার মতো যে দক্ষতা সেগুলো তোমার আছে, এরপরে কমিউনিকেশন উইথ পিপল, মানুষের সাথে দক্ষতা, মানুষের সাথে যোগাযোগ করার দক্ষতা আছে, স্প্রেডিং অ্যাওয়ারনেস, সচেতনতা ছড়ানোর দক্ষতা তোমার আছে, মেকিং পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল ইটিসি, তুমি বিভিন্ন পোস্টার তৈরি করতে পারো, লিফলেট তৈরি করতে পারো, হ্যান্ডবিল তৈরি করতে পারো সচেতনতা ছড়ানোর জন্য। তারপরে আরও কী কী আছে, দেখো বেসিক স্কিলস অন কম্পিউটার টাইপিং, ব্রাউজিং অ্যান্ড সেন্ডিং ইমেইল, এই সকল বিষয়ে তোমার দক্ষতা আছে,
তো এগুলো হচ্ছে রিলিভেন্ট স্কিলস, অর্থাৎ তুমি যেই পদে চাকরির জন্য আবেদন করতে যাচ্ছ সেই পদের জন্য প্রাসঙ্গিক কিছু দক্ষতা তোমার আছে, সেগুলো তুমি এখানে লিখে দিলে। দেখো, তোমাদের পরীক্ষায় যে এই প্রশ্নটি আসবে বিষয়টা কিন্তু এমন না, তোমাদের পরীক্ষায় কিন্তু অন্য প্রশ্নও আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেখানে রিলেভেন্ট স্কিলস বা প্রাসঙ্গিক দক্ষতা ভিন্ন হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে, পড়ে বুঝবে, তারপরে তোমরা চিন্তা করবে যে এই পোস্টের জন্য বা এই পদে চাকরি পাওয়ার জন্য আমার কোন কোন দক্ষতাগুলো থাকতে হবে, তো সেগুলো তোমরা এখানে লিখে দিবে। দেখো, তারপরে আমরা কি করব, আমাদের রেফারেন্স উল্লেখ করব। আমাদেরকে কিন্তু অ্যাটলিস্ট 2 রেফারেন্স উল্লেখ করতে বলা হয়েছিল, তো আমরা দুইজন ব্যক্তির রেফারেন্স বা সুপারিশ এখানে উল্লেখ করব। তো রেফারেন্স হিসেবে আমি উল্লেখ করেছি মিস্টার শামসুল হক, যিনি হচ্ছেন হেড টিচার অফ পলাশডাঙ্গা হাই স্কুল, অর্থাৎ আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের তিনি প্রধান শিক্ষক, তিনি আমাকে সুপারিশ করেছেন এই কাজটির জন্য। এরপরে 2 নম্বর যে রেফারেন্স সেটি হচ্ছে ডক্টর আবিদা, তো তিনি হচ্ছেন অ্যাডভাইজার অফ লোকাল হেলথ ক্লাব পলাশডাঙ্গা, পলাশডাঙ্গার স্থানীয় একটি স্বাস্থ্য ক্লাবে তিনি একজন উপদেষ্টা। তো এখানে আমি এই দুজন ব্যক্তির রেফারেন্সের কথা উল্লেখ করলাম। তুমি তোমার পোস্ট অনুযায়ী যে কোনো পরিচিত ব্যক্তি তোমাকে যারা চেনে সেরকম দুটি রেফারেন্স তুমি এখানে উল্লেখ করবে। এটি কিন্তু একদমই সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই, তোমরা জাস্ট নমুনা হিসেবে এখানে উল্লেখ করে দিবে। এরপর তুমি সবশেষে এভাবে শেষ করবে যে ইউর সিনসিয়ারলি বিলাল হুসাইন, অর্থাৎ তুমি তোমার নাম দিয়ে দিবে, তুমি কবে এই সিভিটি লিখেছ সেই সিভি লেখার তারিখটি এখানে উল্লেখ করে দিবে। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা খুব সহজে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুব চমৎকার একটি সিভি লিখতে পারো, যেভাবে তোমাদেরকে এখানে সিভি লেখার নিয়মগুলো বলা হয়েছে। আমি আশা করছি যেভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি এরপরেও এখান থেকে বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এরপরেও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব আরও ভালোভাবে এর পরবর্তীতে তোমাদেরকে এই সিভি লেখার কৌশলটি বুঝিয়ে দিতে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।